হ্যালো বন্ধুরা, তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই ইউএনআই লেটস টক টুগেদারে। আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে একটু হলেও গেস করতে পারছ? বড় বাজার জুয়েলারি মার্কেটের উপর ভিডিওটা। চেনা চেনা লাগছে না জায়গাটা? হ্যাঁ, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য সেভাবে আমরা ভিডিও শ্যুট করতে পারিনি। কিন্তু যখন গেছি তোমাদের কিছু দেখাবো না এটা হতে পারে, ভাবলাম কিছু ফুটেজ নিই যেটা তোমাদের পুজোর আগে একটু হলেও সুবিধা হবে। তোমাদের আগের ভিডিওতেই শেয়ার করেছি ড্রেস, জুতো আর এমনকি ব্যাগের কিছু কালেকশন, যেগুলো তোমরা গড়িয়াহাট, তোমরা যাদবপুর আর নিউ মার্কেটের ভিডিওতে তোমরা দেখতে পাবে। অনেকেই জানো, আবার যারা অনেকে জানো না এই মার্কেটটা কীভাবে আসতে হয়, তাদের উদ্দেশ্যে বলছি সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভিডিওটা অনেকটাই ছোট, আশা করি তোমরা বোর হবে না। কানের যে পাতাগুলো আছে সেইগুলো 5 টাকা করে স্টার্টিং, ভাবতে পারছো কত কম দাম? এই গোল্ডেন যে হারগুলো আছে সেগুলো 10-20 টাকা থেকে স্টার্টিং। আবার তুমি যদি বাল্কে নাও, মানে অনেকগুলো একসাথে নাও, তাহলে এক একটা পিস তোমরা 3-4 টাকা পিসে পেয়ে যেতে পারো। মানে এরকমও এত কম দামে জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এই যে তোমরা ঝুমকোগুলো দেখছো, এইগুলো 30-40 থেকে স্টার্টিং। আর তোমরা এই যে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, এই যে গোল্ডেন কালারের চুড়ি দেখছো, এগুলো 40-50 এরকম দাম। আর তোমরা যদি পাইকারি এখান থেকে জিনিস নিয়ে বিজনেস করতে চাও, তাহলে ভিতর থেকে নিতে হবে। আর এই যে ব্ল্যাক পলিশের যে জুয়েলারির দোকানটা দেখছো, এইখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 50 থেকে এখানে 80 টাকারও এই ঝুমকোগুলো পাওয়া যাবে। এই ঝুমকোগুলো বাইরে তুমি যদি কোথাও থেকে নাও, তাহলে 180-200 এর কমে পাবে না। তুমি এখানে অনেক গোল্ডেন জুয়েলারি পাবে, ব্ল্যাক পলিশ পাবে, তো অনেক কিছুই পাবে, সব রকম আইটেমই এখানে পাবে। কিন্তু কিছু কিছু দোকান আছে এখানে পাইকারি জিনিসপত্রই দেওয়া হয় শুধুমাত্র বিজনেস পারপাসের জন্য। এখন খুচরো বিক্রেতাদের জন্য কিছু মাল রেখেছে, খুচরো বিক্রি হয়, খালি একটুখানি ঘুরে দেখে নিতে হবে। আর এই যে ফুটের দোকানগুলো দেখছো, এখান থেকে তোমরা খুচরো পেয়ে যাবে, কিন্তু ভিতর থেকে নিলে পাইকারি নিতে হবে। হাওড়া থেকে যে কোনো বাস ধরে তোমরা চলে আসতে পারো বড়বাজারের ক্যানিং স্ট্রিট বা ব্র্যাবন রোড স্টপেজে, সেখান থেকেই তোমরা এই মার্কেটটা দেখতে পাবে। তার উল্টো দিক যেখানে যে ফুটে নামাবে, তার উল্টো ফুট থেকেই এই মার্কেটটা শুরু হচ্ছে। আর যে ফুটে নামাবে সেই ফুটে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর গাছের দোকানটা দেখতে পেলাম। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, ঘর সাজানোর জন্য সত্যি খুব ভালো, আর দামটাও খুব কম ছিল, 40-50-60 এরকম থেকে স্টার্টিং প্রাইস। থেকে শুনি প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই মার্কেটটি খোলা থাকে। রবিবার দিনকে 2-1টা দোকান ছাড়া সব মার্কেটটাই বন্ধ থাকে। তোমরা আসো, এখানে ভিজিট করো, আর অনেক কম দামে অনেক কিছু জুয়েলারি নিয়ে যাও। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, পার্টিকুলার কোনো প্রোডাক্ট দেখাতে পারলাম না বৃষ্টির জন্য, কিন্তু কীভাবে আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। আমরা আজকে ভুট্টা খেতে খেতে বাড়ি যাই, আর খুব তাড়াতাড়ি আসছে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ মন্দিরের একটা ভিডিও। তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে